मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो बंधुरा आपनारा केमन आछेन आशा करछि सबाई भालो आछेन। तो अन्यदिनेर मतो आजको आपनादेर एकटा भिडियोते सकलके स्वागतम। तो एखन बाजे 7:04। तो आमी एकटा टिउशन जाच्छि, आमार टिउशनटा आछे 7:30 थेके। तो आमी जस्ट बेरिये पड़ेछि, आपनारा देखते पाच्छेन आमार साइकेल। तो आजके खूब एकटा ठंडा नेई, प्राय गरमेर दिके, तो आर बेशी दिन नेई ठंडा, प्राय एबारे गरम पड़े जाबे। तो तखन ब्लग करते असुविधा होबे ना, कारण एत ठंडाते ब्लग करते प्रचुर असुविधा होच्छे, आपनारा तो बुझते पाच्छेन। तो देखते पाच्छेन किरकम अवस्था, रास्ता एकटा लोक नेई, आमी एका जाच्छि। तो आपनारा देखते पाच्छेन सूर्यटा कत सुंदर उठेछे। तो बंधुरा आपनारा देखते पाच्छेन आमी एका जाच्छि रास्तार मध्ये, ठीक आछे। तोमादेर साथे टिउशने देखा होच्छे, आर बेशि कथा बोलबो ना, आर रोडे दुई एकटा क्लिप होते पारे, आपनारा देखबेन भिडियोर मध्ये। तो चलुन बंधुरा आपनारा देखते पाच्छेन पुरो हाई रोड एखन फाका रयेछे। कि अवस्था, हाई रोड फाका रयेछे, आपनारा देखते पाच्छेन दुई एकटा करे गाड़ी बेरोच्छे, ठीक आछे। तो चलुन, आमी टिउशन थेके মোটামুটি 9টার সময় বাড়ি চলে এসেছি। তো এখন আমি জাস্ট বাইরের দিকে ঘুরতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেই মুহূর্তে বাজারে ব্লগটা করতে পারলাম না, কারণ প্রচুর অসুবিধে ছিল বলে আমি করতে পারলাম না ব্লগটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় রয়েছি। তো ওই দিকটায় মাছ ধরা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওই দিকটায় মাছ ধরা হয়েছে, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটা মাছ ধরা হচ্ছে, জুম করে দেখাচ্ছি আপনারাকে। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মাছ ধরা হচ্ছে ওই দিকটায়। তো কী জানি কতলা মাছ পেয়েছি আর কি। তো আশা করছি মাছ ভালোভাবে, কারণ এই নদীতে অনেক মাছ থাকে। তো চলুন দেখি সামনে গিয়ে কতলা পেয়েছি আর কি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নদীর কত সুন্দর একটা, খুব বড় আর কি, বেশি খুব বড় না, মোটামুটি একটা বড় বটে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জলটা খুবই ভালো, ঠিক আছে। তো প্রচুর ঠান্ডা, আমি আগেও বলেছি, কারণ জলটা প্রচুর ঠান্ডা। ওদিকে ওরা কীভাবে মাছ ধরছে কে জানে, এত ঠান্ডায় কীভাবে মাছ ধরছে কে জানে। ফ্রেন্ড নদীটা এই দিকটা হয়ে ওই সামনেটা, ওই সামনেটা দেখাচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। তো ওই দিকটা হয়ে নদীটা বয়ে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা রয়েছে। তো ডাইরেক্ট এদিকে এসে নদীটা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জল, ঠিক আছে। তো এদিকটা হয়ে নদীটা যাচ্ছে, তো প্রায় এই নদীটা কোথায় মিশছে এখনও ঠিক মতো আমি নিজেও জানি না, বুঝতে পারছেন। তো চলুন এদিকটা দেখি যে এরা কত মাছ পেয়েছে। আশা করছি ওইখানকে যেতে পারবো না আমি, কারণ এদিকটা প্রচুর জল রয়েছে, ঠিক আছে। তো ওদিকটা যাওয়া যাবেন না, ঠিক আছে। তো আপনারা এখান থেকে দেখুন, দেখা যাচ্ছে না ঠিক আছে, আর কত জুম হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওদিকটা গরু চড়াচ্ছে, ঠিক আছে। তো গরু চড়ানো মনে হয়ে গেছে, তোরা বাড়ির দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন দেখাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওদিকে যাওয়া হচ্ছে না, মানে
আপনারা দেখছেন নদীটা, ওদিকে আরও রয়েছে, ঠিক আছে? তো ওটা পরের দিনে দেখাবো আপনারাকে। তো দাদু কি হচ্ছে? তো দেখতেই পাচ্ছ, তোদের কি লাগা আছে? আমি ভিডিও করে নিচ্ছি। এগুলো সব কালা বটলে? তো এগুলো তো লাগা নাই, এইগুলো তো এই তো লাগা আছে। ও সেদিন ফাঁকা দেখাচ্ছি কিনটা। দাদু দেখি কি করছি, এখানে কুড়াকুড়ি করছি, তোমাকে দেখাচ্ছি ক্যামেরাতে, আমি ব্লগ করছি। আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদু কি করছে। কখন আসছো তুমি? একটা ইয়ে হয়েছে তখন ধরে, ছাগল ছেড়ি আছে তো সবাইকে বাগায় রাখতে হয়েছে না? হয়ে যাও, ওই একার তো যা হলো। অবস্থা ছিল আপনারা দেখুন, ঠিক আছে? তো সেটা অনেক দিন আগেই মানে ভিডিওটা করেছিলাম, তো সেই মুহূর্তে আমি ব্লগ তো করিনি, তো দিব কীভাবে, তো সেই জন্যে আজকেই আমি ভেবেছি আজকে এই ভিডিওর মধ্যে মাধ্যমে দেবো। তো আপনারা দেখুন, ঠিক আছে? তো কী অবস্থায় হয়েছিল আর কি, তো আপনারা দেখুন। তো আমার বাড়ির অবস্থা দেখুন কি অবস্থা, মোটামুটি এক হাঁটু, প্রায় এক হাঁটু জল হয়ে গেছে। তো কি অবস্থা, দেখছেন? তো এগুলো জেলা আপনারা এই নদীটার মধ্যবর্তী স্থানে দেখছেন, এগুলো ঘাস ঘাস, তো এলা অ্যাকচুয়ালি ঘাস নয়, এলা যেটা দল দল, যেটা গ্রামে যারা থাকেন তারাই বুঝতে পারবেন আর কি, এটা দলেই বটে অ্যাকচুয়ালি। তো এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় রয়েছে, প্রায় এটা এটাতেই অর্ধেকটা জায়গা রইয়া করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে ওরা, ওদের মনে মাছ ধরা হয়ে গেছে, ওরা বাড়ি যাচ্ছে এবারে, ঠিক আছে? তো গাছের জন্য এদের থেকে দেখাচ্ছে না ঠিকমতোভাবে। তো আর ওই পাড়ে যেতে পারলাম না আজকে, কারণ ভিডিওটা এতে অনেকটা বড় হয়ে গেছে, আর বড় হবে না, আর অসুবিধা হবে সেই কারণে আর আমি ভিডিওটা বড় করছি না। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, কারণ পরবর্তীকালে এরকম আরও ভিডিও পেতে চাইলে। তো আজকে আর কিছু বলছি না, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।
ঠিক আছে, তো চলুন বাড়ি যাই, বাই বাই।